প্রথম কথা বলছি যে এই উপাচার্য নিয়ে আপনি যা বলছেন তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে উচ্চ শিক্ষায় বিশেষত কলেজ ইউনিভার্সিটিতে এই যে রাজ্য সরকারের যে তুঘলকি মনোভাবের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 23টা মামলা চলছে, আপনার ন্যাকের 6টা ফান্ড, ইউজিসির 8টা ফান্ড আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পাচ্ছে না শুধুমাত্র রাজ্য সরকারের খামখেয়ালির জন্য যে আমার এইটা আমাকেই দিতে হবে, আমি রিপোর্ট পাঠাবো না তবুও ফান্ড পাঠাতে হবে, আমার লোককে বসাতে হবে, এই যে একটা তুঘলকি মনোভাবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত তৃণমূল সরকার কোন সংবিধানের যে নিয়ম কানুন আছে সেগুলো মানতে চায় না। আজকে শিক্ষা থেকে শুরু করে আজকে আইন শৃঙ্খলা থেকে শুরু করে আজকে কোন জায়গায় যেতে হচ্ছে আমি বলছি তো, আপনারা তো পুরোটাই দুর্নীতি করেছেন, পুরোটাই তো চুরি করেছেন, শিক্ষার চোর গোটাটাই দপ্তরটা চুরি করেছে। আমি আপনাকে বলছি এই যে আজকে ধরুন শেখ সাজান একটা কথা স্পষ্ট করি নিটে যে দুর্নীতি হয়েছে সেটা দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং তারা যা বলবে সেটা অবশ্যই বাধ্য হলাম আপনাকে স্টপ করতে, আমাকে এদিকে যেতে হবে, তার কারণ সুকন্যা ভট্টাচার্যরা এখানে আসেন নিজের কথা বলতে কিন্তু অ্যাঙ্কারের কথার উত্তর দিতে নয়, এটা হচ্ছে তাদের সমস্যা। সুকন্যা ভট্টাচার্য না প্লিজ শুনুন, না সুকন্যা শুনুন, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি সুকন্যা, প্রশ্ন করেছিলাম মাফিয়ার উপাচার্য রাজ্য সরকার নিজের মতো চাকার, এখন আপনার কথা সুকন্যা আপনার কথা শোনা যাচ্ছে না, কেন শুধু শুধু আর শক্তি ক্ষয় করছেন, এবার শক্তি ক্ষয় করছেন, আপনার মাইকটা ডাউন হয়ে গেছে, কারণ আমি এইখানে চলে এসেছি। আপনাকে সুযোগ দিয়েছিলাম রীতি মেনে প্রথা মেনে ডিবেট করার, আপনি রাজি নন, উত্তর দেবেন না, শুধু পরপর একটার পর একটা ডিস্টারবেন্স তৈরি করবেন, এটা আপনাদের ট্র্যাডিশন, রাজনৈতিক ট্র্যাডিশন, সেটাই এখানে স্টুডিওর ভিতরে বজায় রাখছেন। সুকন্যা একটা কথা স্পষ্ট করে বলি, নিটে দুর্নীতি হয়েছে গোটা দেশ জানে, দেশের সর্বোচ্চ আদালত বিচার করছে এবং আমার নিজের মতামত যদি জিজ্ঞাসা করেন আমি নিট দুর্নীতি নিয়ে এখানে দুদিন বিতর্ক করেছি, একদিনের বিতর্কে সম্ভবত আপনি উপস্থিত ছিলেন, সেখানে কারুর কোনো সামান্যতম দুর্বলতর অবস্থান নেই, এমনকি এখানে যারা বিজেপির প্রতিনিধি এসেছিলেন তাদেরকেও সেদিনকে ছেড়ে কথা বলা হয়নি, তারাও তাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দুর্নীতি হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, পরীক্ষা আবার নেওয়া হবে কিনা সুপ্রিম কোর্ট ঠিক করবে, যা রায় দেবে সেটা মেনে নেওয়া হবে। কিন্তু সুকন্যা আমি একটা কথা সেদিনকেও বলেছিলাম আজও বলছি, ধর্মেন্দ্র প্রধানের জন্য, এনটিএর চেয়ারম্যানের জন্য কেন্দ্রীয় সরকার কোনো আইনজীবীকে নিয়োগ করেনি, সুপ্রিম কোর্টে মামলা লড়তে যায়নি, কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক সুপ্রিম কোর্টে মামলার পার্টি হয়নি, এখানে এসএসসির অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তর থেকে আরও দুটো আইনজীবী পাঠিয়ে দেওয়া হয় আলাদা করে, ভাড়া করে, বাইরে থেকে বড় আইনজীবী, যাতে নিজেদের নেতামন্ত্রীরা জেনে না যায়, এটা হচ্ছে তফাত। এবার আপনি অঙ্কন যা বলছিলেন কন্টিনিউ করুন প্লিজ। দেখুন এই যে রাজ্য সরকার চলছে, এই রাজ্য সরকার পুরোটাই মাফিয়া তন্ত্রের ওপর বিশ্বাস করে, শিক্ষা মাফিয়া হোক, জমি মাফিয়া হোক, কয়লা গরু বালি মাফিয়া হোক, এরা পুরোটাই মাফিয়াদের ওপর চলে, কারণ মাফিয়া না থাকলে তৃণমূল কংগ্রেস চলবে না, মাফিয়া না থাকলে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির অর্থনীতি যেটা দিয়ে তৃণমূল কংগ্রেস হৃষ্টপুষ্ট হচ্ছে চলবে না। এই শেখ সাজান বিজেপির 3 জন কর্মীকে খুন করেছিল, তারপর তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তাকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল, কেন সেই মামলা এগোয়নি? আজকের এত কথা হচ্ছে সিবিআইর প্রতি, সিবিআইকে একটাও মামলা দিতে হবে না, একটাও তদন্ত সিবিআই কে দিতে হবে না। রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার কথার পর 1 সপ্তাহ পুলিশ কাজ করে, তারপর পুলিশগুলো ঘুমিয়ে যায়, এই পুলিশের হাতে তদন্ত চলবে, এই পুলিশের হাতে শিক্ষা দুর্নীতির তদন্ত হবে, এই পুলিশের হাতে আপনার সন্দেশখালী নারী নির্যাতন জমি মাফিয়াদের তদন্তগুলো হবে, আমরা এটা মানতে পারি না। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় সাজাহান বাঁচবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ফান্ডগুলো আমাদের ব্যবহার করবে। কেন এগুলো হবে? আপনার
আপনারা যে সরকার চালাচ্ছেন আজকে প্রত্যেকটা জায়গায় হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক জন গালে থাপ্পড় খেতে হচ্ছে, এটার অর্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধানকে অবমাননা করে। ওই শুধু সংসদে সংবিধান জয় সংবিধান বললে হবে না, সংবিধান যদি আপনি মানতেন। আচ্ছা এতগুলো তো আমি একটাই প্রশ্ন করতে চাই, 10টা রাজ্যে বিজেপি বিরোধী সরকার আছে, উপাচার্য নিয়োগ নিয়ে কোথাও ঝামেলা হয়েছে? আমি যথেষ্ট সুযোগ দিচ্ছি দেবাশিষ বাবু, প্লিজ দেবাশিষ বাবু অনেক রকম আলোচনা হলো, মানে যেটুকু বুঝতে পারলাম সেটা হলো যে আজকে যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে দুটো জিনিস হলো, সেটা হলো একটাতে দাঁড়ালো যে রাজ্যপালের ক্ষমতা কিছুটা কমলো, রাজ্য সরকারের কিছুটা জায়গা থাকলো আচার ওই উপাচার্য নিয়োগে, এবং সেখানে আমরা শুধু এটুকুই আশা করব যে সেখানে যেন স্বজন পোষণ নীতি না চলে আসে বা আগে যেরকম আমরা দেখেছিলাম ভালোভাবে নিয়োগগুলো হয়। আর দ্বিতীয়ত যেটা মূল জায়গা সেটা হচ্ছে যে এই যে শাহজাহানকে নিয়ে বারবার রাজ্য সরকার চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে, এখানে মূল যে জায়গাটা যে আজকে তো অর্থনৈতিকভাবে আমাদের সরকার খুব পঙ্গু একটা জায়গায় রয়েছে, তো এই যে সরকারের যে অর্থগুলো এইভাবে খরচা হয়ে যাচ্ছে, আজকে শতরূপ হোক অঙ্কনরা হোক আজকে যে আলোচনাটা আমরা এখানে বসে করছি বা যত চাচাবিচি আমরা করছি, আমার মনে হয় বিরোধীদের আরো অনেক বেশি সরব হওয়া দরকার যে এই যে টাকাগুলো এগুলো তো আমার আপনার সবার ট্যাক্সের টাকা, এগুলোতে এইভাবে খোলামকুচির মতো একজন নষ্ট করা কেন, মানে মাফিয়া বলুন বা যাই বলুন এরকম একটা দুষ্কৃতির জন্য খরচা করার বোধহয় অধিকার মমতা ব্যানার্জি কেউ দেয়নি, মানে এটা আমরা যদি এই জায়গাটা একটু হার্ড করি আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। আর শেষ কথা বলে আমি একটা জিনিস শেষ করব যে আমরা জানি না যারা ইকোনমিক অফেন্ডার দু রকমের হয়, একজন বলে আমি টাকা দেবো না সরাসরি বলে, আর একদল বলে যে হ্যাঁ আমি এই দিচ্ছি কিন্তু আসলে তারা দেয় না, তারা খুব ডেঞ্জারাস হয়। মানে আমার এই সিবিআই এর কাছ থেকে মনে হচ্ছে তারা ধরছে কিন্তু আলটিমেটলি ধরছে না, মানে এই জায়গাটাতে বোধহয় আমাকে বিরোধীদের অনেক বেশি বিমল সকলবাবু হাত তুলছেন, আমি সময় দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে আমাকে দর্শকের মতামত একবার জানাতেই হবে। সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, দলবাজিতে ভারত সেরা কি তৃণমূল? ঠিক যে প্রশ্ন নিয়ে আজকে অগ্নিবাণের বিতর্ক করেছি সেই প্রশ্নটাই মোটামুটি বলতে পারেন হুবহু রেখেছিলাম, দলবাজিতে ভারতের সবার সেরা তৃণমূল? ফেসবুকের দর্শকদের মধ্যে 88% মনে করছেন হ্যাঁ, 12% মনে করছেন না, চোখ রাখবো এক স্যান্ডেলের পরিসংখ্যানে। এখানে 94% মনে করছেন হ্যাঁ, 6% মনে করছেন না, দলবাজিতে ভারতে সবার সেরা তৃণমূল? ইউটিউবের পরিসংখ্যান, 1 ঘন্টায় 17,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 93% মনে করছেন দলবাজিতে ভারতের সবার সেরা তৃণমূল, 7% মানুষ মনে করছেন অন্য কথা। শাহজাহান থেকে উপাচার্য পর্যন্ত, একদম নিচ থেকে একেবারে উপরতলা পর্যন্ত, একেবারে কঠিন দলীয় শাসনে নিজের হাতে যারা রেখে দিতে চান তারাই একসময় রাজ্যে দলতন্ত্র শেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তনের কথা বলে রাজ্যের ক্ষমতায় এসেছিল। দেশের সর্বোচ্চ আদালত প্রত্যেক দিন তাদের মনে করিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে আসলে তারা দলতন্ত্রই চালাচ্ছেন, তারা নিজেরা টের পাচ্ছেন কি না।